দাও। ব্যাস ব্যাস ঠিক আছে। মা খেয়ে দেখো, ঘিবারটা অপূর্ব হয়েছে, খাও। সত্যি খুব ভালো হয়েছে, খাও না। অপূর্ব হয়েছে। মৌ দেখলি তো, মাও বললেন ঘিবারটা কিন্তু চমৎকার হয়েছে। আমার চোখে পড়লে কিন্তু খুব রাগ করবে আবার। স্বাভাবিক। বাবা, তোমার ঘি ভাতটা সত্যি ভালো লেগেছে? আরে হ্যাঁ, সত্যি খুব ভালো হয়েছে। আমরা সবাই বলছি তো সত্যি ভালো হয়েছে। বুঝতে চাইলেই বুঝতে পারা যায়। কিন্তু আজকের ঘি ভাতটা তোমাদের চেনা হাতের রান্না। চেনা হাতেরই তো রান্না, সে তো একটু চাইলেই বুঝতে পারা যায়। আরে বাবা, এই হাতের রান্না আমরা অনেক 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 দিনই খেয়েছি। আরে মৌ আমাদের কিছুদিন আগেই তো ইলিশ মাছ রান্না করে খাওয়ালো না। ঘি ভাতটা আমি রান্না করিনি। ঘি ভাতটা বিথি মাসি রান্না করেছেন। রেলিং এ ঝোলানো শাড়ি জানলার পাশে রাখা, আমি শুধু পরিবেশন করলাম। তার হাতে সংসার, হেসেলের খুঁটিনাটি সব। তারও তো জীবন ছিল, তারও তো পাবার ছিল কিছু। থেকে গেল কত কথা না বলা কথা। তোমরা যত প্রশংসা করছো সবটা কিন্তু বিথি মাসির প্রাপ্য। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।